মহরম মাসের 10 তারিখে মানুষ অনেকেই জানে যে মহরম মাসের 10 তারিখে ইমাম হোসাইনের গর্দানকে কেটে দেওয়া হয়েছে, ইমাম হোসাইন শহীদ হয়ে গেছে, এতটুকুই জানে। কিন্তু কি আসুরার 10 তারিখে কতগুলো ঘটনা জড়িত আছে জানেন বাপ? অল্প একটু পরিচয় দিব, জীবনী করব না, শুধু আপনাদেরকে মনে করিয়ে দিব। শরীয়ত মোতাবেক, ইসলাম মোতাবেক মুসলমানদের প্রথম বছর যদি শুরু হয় সেটা হচ্ছে মহরমুল হারাম মাস। এটা প্রথম বছর শুরু। আব্বাজি আমার এই মহরম মাসের 10 তারিখটা আসুরার দিনটা কতটা ভাইরাল হয়েছে, কেমনটা মর্যাদা দিয়েছে আমার আল্লাহ পাক, সেটাই আমি শোনাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার রাসূলুল্লাহ হাদিস শোনাচ্ছে, ওমর মুহররম মাসের 10 তারিখে রোজা থাকবা, ওমর মুহররম মাসের 10 তারিখে তুমি দোয়া করবা, কারণ এই মুহররম মাসের 10 তারিখে কেউ যদি দোয়া করে আমার আল্লাহ পাক তার দোয়াকে ফিরিয়ে দেয় না, কবুল করে না। আল্লাহ তোমাকে কবুল করে নাই উমর। শোনো উমর, এই আসুরার 10 তারিখে তুমি যদি পারো কোন গরিবের বস্ত্র যাদের নাই তাদেরকে বস্ত্র দান করবে, কোন ইতিমের মাতার উপর হাত বলিয়ে দিবে, উমর তুমি যদি আসুরার দিনে কোন গরিবকে খাদ্য দাও, কোন গরিবের গায়ে বস্ত্রহীন যারা আছে তাদের গায়ে বস্ত্র দাও, কোন ইতিমের মাথায় তুমি যদি হাত বলিয়ে দাও, জানো ওমর ওই গরিবের মাথার উপরে আল্লাহ যতগুলো চুল দিয়েছে আমার আল্লাহ পাক তোমাকে তার থেকে বেশি মর্যাদা বাড়িয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আসুরার 10 তারিখে কোন গরিবের মাথায় ইতিমের মাথায় যদি হাত বোলানো হয় আফসোস করে দুঃখ করে, মাথার চুলে যতগুলো চুল আছে ততটুকু মর্যাদা বাড়িয়ে দিবে। মর্যাদা সম্মান তো সবাই আমরা চাই, চাই না ভাই? সবাই চাই, সবাই আমরা চাই, কিন্তু আসুরার দিনে এগুলো কাজ করতে হবে। জানো আমার যে আসুরার 10 তারিখে আল্লাহ পাক কতগুলো ঘটনা জড়িত করেছে আমি শোনাচ্ছি। এই আসুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। এই আসুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলম তৈরি করেছেন। এই আসুরার 10 তারিখে আমার আপনার পিতা হযরতে আদম আলাইহিসসালামকে তৈরি করেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আমার আপনার পিতা আদম আলাইহিসসালামকে জান্নাতে ভরে দিয়েছি। এই আসুরার 10 তারিখে আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে জবলে রহমত পার আরাফার ময়দানে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। এই আসুরার 10 তারিখে আমার আপনার পিতা হযরত আদম আলাইহিসসালামের তওবা আল্লাহ কবুল করেছে। এই আসুরার 10 তারিখে উমর তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আসুরার দিনে আল্লাহ আমার মা আমার বাবা যেমন ভাবে আসুরার 10 তারিখে দোয়া করে তাদের দোয়াকে তওবাকে কবুল করে নিয়েছো, আয় আল্লাহ আমরা তো তারই সন্তান, আমাদের চলাফেরাতে যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় গুনাহগুলোকে মাফ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি এইভাবে দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে ফেরত দেবেন। মাঙ্গনে কা সালিকা জানতে নেহি, বান্দা কেহতে হ্যায় কি মুঝকো আল্লাহ দেতা নেই, বান্দা বলে আমাকে আল্লাহ দিচ্ছে না, তারিখেই তো আমরা জানি না। এই আসুরার 10 তারিখে দোয়া কবুল হয়। এ আরো কি হয়েছে জানেন? এই আসুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এ আসুরার 10 তারিখে আগুন থেকে পরিত্রাণ পেয়েছেন, ফুলবাগিচা হয়েছিল। আয় মুসলমান মালখন্দার জমিনে মা ও বোনেরা সবাই শুনুন, কারণ সামনে আমাদের মহরম মাস,
আমাদেরকে কি কি করতে হবে, কি কি বাদ দিতে হবে। আমি পাঁচটা মিনিট আপনাদের ব্রেনে এই কথাটি বলতে চাই, কারণ আশুরার দশ তারিখের দিনটা মানুষ সকলেই জানে। ইমাম হোসাইন শুধু শহীদ হয়েছে, না 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 না, ইমাম হোসাইন শহীদ হয়ে বিশ্ববাসীর কাছে ভাইরাল হয়ে গেছে। ওই মহরম মাসের দশ তারিখটা আসলে প্রতিটা হোসাইনের প্রেমিক দিলে আঘাত হয়, বেদনা হয়। ও মাওলানা শুনে যাও, রাতের বেলা এই আশুরার দশ তারিখে হযরতে আপনারা বলা হয়েছে ইদ্রিস আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। এই আশুরার দশ তারিখে হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে পরিত্রাণ করিয়েছেন। এই আশুরার দশ তারিখে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ করেছেন। এই আশুরার দশ তারিখে হযরত মূসা আলাইহিস সালাম যখন বাবা নীল দরিয়া পাড়ি দিয়ে সাগর দিয়ে আপনার চলে যাচ্ছিল, মূসা আলাইহিস সালাম পেরিয়ে গেছে, ফেরাউনকে ওই সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যেই দিন পরিত্রাণ দিয়েছিল, ফেরাউনকে আগে আপনার জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল, সেই দিনটাও ছিল আশুরার দশ তারিখ। আয় মুসলমান, শুধু আশুরার জড়িত কতগুলো রয়েছে, শুধু তাই নয় তাই নয় তাই নয়, এই আশুরার দশ তারিখে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটা আংটি দিয়েছিলেন, এই আংটিটা নিয়ে পরে জান্নাতে তুমি থাকবে আদম। আদম আলাইহিস সালাম যখন ওই আংটিটা পরতেন বাবা, জান্নাতের ভিতরে যখন আপনার আংটিটা পরে থাকতেন, চতুর্দিকে ঝলমল ঝলমল করতেন, ফারিস্তারা বলতো এত আংটির পাওয়ার কেমন করে। আমার আল্লাহ পাক বলে দিয়েছিল আদম, যে আংটিটা তোমাকে দিলাম, এই আংটি দ্বারা তুমি যদি কোনো লাগজেস করো, ভুল করো, এই আংটিটা অটোমেটিক খুলে পড়ে যাবে। আয় মুসলমান, এই আংটির ফজিলত, এই আংটির পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, সব কিছু খেয়েছেন বাবা, একটু লাগজেস হওয়ার কারণে আংটিটা খুলে বাবা আপনার নিচের দিকে পড়ে যায়। আংটি বলে আল্লাহ লাগজেস হওয়ার কারণে আমি আংটি থাকতে পারলাম না, আমি আংটি থাকতে পারলাম না। আমার আল্লাহ পাক বলে শোনো, আমি তোমাকে পাঠিয়েছি, আমি তোমাকে দিয়েছি, তোমার রাহবার করার মালিক হচ্ছে আমি আল্লাহ, তবে এই আংটিটা আমি আর একজনকে দেব। এই মুসলমান ওই আংটিটা দান করেছিল হযরত সুলাইমান আলাইহিস সালামকে, যেই দিন নিয়ে এসেছিল হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে পাঠিয়ে দিয়েছিল, আয় জিব্রাইল এই আংটিটা নিয়ে গিয়ে আমার সুলাইমান কে দেবে। এই আংটির পাওয়ার পূর্ব হইতে পশ্চিম, উত্তর হইতে দক্ষিণ, যে কোনাতে যেতে চাইবে এই আংটির সাহায্যেই যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আংটির এতটাই পাওয়ার, আংটি কোন হাতে পড়ে, আংটি কোন হাতে পড়ে, ডান হাতে, অনেকে দেখে বাম হাতে আংটি পড়ে না, ওর মাথা খারাপ আছে বলে বাম হাতে আংটি পড়ে, বাম হাতে আংটি নয় ডান হাতে পড়বেন। এবার অনেকে সোনার আংটি পরে, দেখেন এটা রূপার আংটি, রাসূলুল্লাহ জানিয়েছেন কারো যদি আংটি পরার শখ হয় রূপার আংটি পরবে, ডান হাতে পরবে, কিন্তু স্বর্ণের আংটি নয়। কিন্তু হ্যাঁ, কাজ ক্ষেত্রে স্বর্ণর আংটিরও কিন্তু একটা মাসলাই এসেছে, দূর সফরের জন্য যদি কোনো মানুষ যায়, যে দূর সফরের জন্য টাকা পয়সা কিচ্ছু নাই, শুধু আংটিটা আছে, বিক্রি করে বাড়িতে আসতে পারবে, সেক্ষেত্রে সেটা জিনিস বলা হয়েছে। নচেত এই আংটির যেটা কথা বলা হয়েছে, রূপার আংটি কারো যদি শখ হয় পরিধান করবে, এই আংটিটার পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, সেটাও ছিল আশুরার দশ তারিখে। ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করিয়েছেন, সেটাও ছিল আশুরার দশ তারিখে। এই মুসলমান, আশুরার দিনটা শুধু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার নাম নয়, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনটাকে শহীদ হওয়ার পর্যন্ত হবে, এই দিনটা বেশি ভাইরাল হয়েছে, আল্লাহ পাক আরো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কারণ এই আশুরার ইতিহাস অনেক পৃথিবীর সঙ্গে জড়িত রয়েছে। আব্বাজি আমার সোনা মানিক কলিজার টুকরা, তাই আপনাদেরকে জানাতে চাই যে এই আশুরার দিনটা আমরা সামনে পাব, কেউ জেনে বুঝে আমরা সেগুলো কাজ করব না, যেগুলো কাজ সাহাবারা করে নাই, তাবেরা করে নাই, বুজুর্গানে দিনরা করে
করে নাই, আলেম ওলামারা করে নাই, সেগুলো কাজ আমরা করব না। তাহলে বুঝতে পারা গেল এই আসুরার ফজিলত কতগুলো ঘটনা জড়িত রয়েছে। আব্বাজি আমার এই আসুরার দশ তারিখটাকে লক্ষ্য করে আমি আপনাদেরকে প্রথমে এই এসএমএসটা দিতে চাইছিলাম যে মুসলমান ভাই এতটুকু জানার পরে আর গুনহার কাজে লিপ্ত হবে না, আর গুনহার কাজে লিপ্ত হবে না, আর আপনার বলা হয়েছে জেনে বুঝে কাবিরা গুনাহ করবে না। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন আসুরার দশ তারিখে তোমরা রোজা থাকবে আর দোয়া করবে, আল্লাহ পাকের কাছে তোমাদের দোয়া ফেরত দেওয়া হবে না।